রংপুরে 1,80,000 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 36 লাখ মেট্রিক টন সবজি। সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরবর্তী সরকার প্রধানের পরামর্শ, অনুকূল আবহাওয়া আর ভালো দাম থাকা এই সমৃদ্ধি। তবে সহজ শর্তে ঋণ ও সবজি সংরক্ষণাগার থাকলে এই অর্থ দ্বিগুণ হতো দাবি কৃষক সংগ্রাম পরিষদের। একই জমিতে 7টি ফসল ও নিচু ও পরিত্যক্ত জমিতে সবজি চাষ করে লাভবান হয়েছেন উত্তরাঞ্চলের চাষিরা। করোনা পরবর্তী সরকার প্রধানের বক্তব্যে উদ্বুদ্ধ হন কৃষকরা, মনোনিবেশ করেন উৎপাদনে, ফলে এক মৌসুমে সবজি চাষেই বাজিমাত উত্তরের কৃষকের। এবার মোটামুটি বাজার ভালো ছিল, দামও ভালো পেয়েছে। খরচ হইল 10-12 হাজার, আমি আশা করি 2 লাখ টাকার মতন আমি মরিচ বিক্রি করব। আলু এখন উঠেই নেই, উঠে খরচ হয়েছে 2 লাখের মতো, আমি বিক্রি করবো না হলে 8 থেকে 10 লাখ। উৎপাদিত ফসল মাঠ থেকে কিনে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, ভিড় বাড়ছে বাইরের পাইকারদের, লাভবানও হচ্ছেন তারা। কৃষকের জমির থেকে কিনি, কেনার পরে ঢাকা পাঠাই, কারণ বাজার, যাত্রাবাড়ি, শ্যামবাজার, মানে এবার ব্যাপারী কামাই করেছে, গেরোসে পাইছে পাওছে। সবজিতে মোটামুটি টাকা পাইছি, ফলনও যেরকম টাকাও এরকম পাইছি। রবি খরিফ মৌসুমে উত্তরের 16 জেলার 1,80,000 হেক্টর জমিতে চাষ হয়েছে করলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, আলু, পটল, মূলা, টমেটো, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ধরনের শাকসবজি। হেক্টর প্রতি গড় উৎপাদন 20 থেকে 22 মেট্রিক টন, যার বাজার মূল্য 30 টাকা কেজি দরে 36 লাখ মেট্রিক টন সবজির মূল্য দাঁড়িয়েছে 12 থেকে 15 হাজার কোটি টাকা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। সম্ভাবনার এই ধারা অব্যাহত রাখতে সহজ শর্তে ঋণ বিতরণ ও সরকারিভাবে সবজি সংরক্ষণাগার নির্মাণের দাবি কৃষক নেতাদের। সহজ শর্তে বিনা সুদে ঋণের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ করতে হবে, ন্যায্য দাম প্রাপ্তির জায়গাটাকেও কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে। কৃষি বিভাগ বলছে, নানাভাবে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে কৃষকের পাশে আছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সমস্ত শ্রেণী পেশার কৃষকদের কাছে উঠান বৈঠক, প্রশিক্ষণ, মাঠ দিবস বিভিন্নভাবে তাদের উদ্বুদ্ধ করছে। পরিসংখ্যান বলছে, এবার দেশের মোট চাহিদার 45% সবজি সরবরাহ হয়েছে দেশের উত্তরাঞ্চল থেকে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।